এটা 5 বছরের পঞ্চম বছর। আজকে এখানে বস্ত্রদান আপনারা করলেন, কি উদ্দেশ্য? এখানে স্থানীয় গরিব মানুষদের একটু সাহায্য হচ্ছে। আমরা গত বছর থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছি এবং এতে আমাদের ফ্ল্যাটের অধিবাসী বৃন্দরাই বেশি পার্টিসিপেট করে এবং আর লোকাল এরিয়ায় যত গরিব মানুষদের প্রত্যন্ত এলাকার মানুষদের আমরা খুঁজে বার করি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে এগুলো কালেকশন করে এখানে নিয়ে আসা হয় এবং এই পুজোর একটি দিন আমরা এটা ওদেরকে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি। এটা গত বছর থেকে শুরু করেছি, এই নিয়ে আমাদের দ্বিতীয় বর্ষে অনুষ্ঠানটা হলো। কতজনকে আপনারা বস্ত্রদান করেন? আমরা প্রায় 80 জন মতো বস্ত্র বিতরণ করব, আরও কিছু আসবে এখনও। হ্যাঁ, আর কালী পুজোতেও আমরা কিছু একটা করার চেষ্টা করছি। না, শাড়ি এবং টি শার্ট, হ্যাঁ, আর মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে প্রত্যেককে। স্থানীয় প্রশাসনিক বিশপুর থানার প্রধানও আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনিও অনুষ্ঠানের সূচনা করে দিয়ে গেছেন। উনি ব্যস্ত মানুষ, উনি তাড়াতাড়ি আপনার ওনাকে ছেড়ে দেওয়া হয়েছেন। আর আমাদের অধিবাসী যা আছেন তারা সকলেই এখানে উপস্থিত ছিলেন। আর কি কি কর্মসূচি রয়েছে পুজোতে? পুজোতে কর্মসূচি বলতে এমনি আমাদের আর বিশেষ কোনো স্পেশাল কোনো কর্মসূচি নেই। প্রতিযোগিতা নিজেদের বাসিন্দাদের মধ্যে একটা কুইজ কন্টেস্ট হয়, হ্যাঁ, এটা বাচ্চারা এনার অনুষ্ঠান করে। অপূর্ব কুমার বিশ্বাস। পুজো মানেই তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার চলেই আসছে, সেরকম কি পরিকল্পনা? হ্যাঁ, আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই এখানে অধিবাসী বৃন্দরা সকলেই আমরা এই দুপুরে খাওয়ার ব্যবস্থা দিয়ে আছে। তিনটে দিন। আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ রায়। হ্যাঁ, খুবই ভালো। আর গত বছর থেকে আমাদের এই আবাসিকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা শুরু হয়েছে, কিন্তু গত বছর আমি মিস করে গেছি, ছিলাম না। এই বছর থাকতে পেরে খুবই ভালো লাগছে, কারণ দুস্থ গরিবদের তো সাহায্য করার মতো খুব একটা সুযোগ সুবিধা হয়ে ওঠে না, এটা করতে পেরে খুবই আনন্দিত। আর আজকে ঠাকুর দেখে নিয়েছি, আর সেরকম কিছু প্ল্যান নেই। আর এই প্যান্ডেলেই বসে থাকবো, আড্ডা মারবো, খাওয়া দাওয়া, সপ্তমী ষষ্ঠী, সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, আড্ডা হবে, ব্যাস। পুজো দেখার ভিড়ের মধ্যে সেরকম খুব একটা ইচ্ছে নেই। আপনার নাম? শিল্পী কর। খুব ভালো লাগে। প্রথম বছর যখন আমরা এসেছিলাম তখন আমরা সামনে ওই বিয়ে বাড়িতে গিয়ে পুজো দিয়েছিলাম উল্টো দিকে, তখন খুব মনটা খারাপ লাগছিলো দুর্গা পুজো। তারপরে আমরা নিজেরা নেক্সট ইয়ার থেকে অর্গানাইজ করি, 5 বছর হলো আমাদের পুজোটা। এই করে আমরা চাই কোনোদিন পুজোটা যেন আমরা বন্ধ হতে দেব না, আরও দিনকে দিন বড় হবে, আরও কর্মসূচি থাকবে নেক্সট ইয়ারে, আরও কিছু ভালো কোনো মানে সমাজ কল্যাণমূলক কাজ যদি আমরা করতে পারি। এইটাই আজকে তো বস্ত্রদান, আজকে আপনারা এখানে বস্ত্রদান করলেন যারা দুঃস্থ তাদের মধ্যে, কীরকম লাগলো? জিনিসটা তো ভালোই লাগে, অনেক মানুষ আছে, আমরা তো প্রচুর এক একদিন এক এক রকম পারলে দুটো তিনটে করে জামা কাপড় পরি, তাদের হয়তো একটাই সারা বছর হয় না। যতটুকু পেরেছি আমাদের সবাই মিলে আবাসিকরা, কেউ দুটো, কেউ 10টা, কেউ 20টা, যে যেরাম সামর্থ্য অনুযায়ী আমাদের কমিটি থেকেও দেওয়া হয়েছে। আগের বছর যদি আমরা 50 জনকে দিতে পারি, এবছর আরও বেড়ে সেটা 100 জনের ওপর হয়েছে। এবার পুরুষদেরও গেঞ্জি বা জামা দেয়া হয়েছে। হ্যাঁ, এইভাবেই চেষ্টা করছি আরও দিনকে দিন এরপরে যেন আরও আমরা সংখ্যাটা বাড়াতে পারি, যাতে আরও অনেক লোক আরও উপকৃত হয়। আমার নাম বর্ণালী সাহা।